হাই বন্ধু, আমি দিনেশ। আমার ছাদ বাগানে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি দেখাবো ভুটান টগর বা আর্কটিক স্নো বা শ্রীলঙ্কান টগর কীভাবে পটিং করব, অর্থাৎ চারাগুলোকে আমরা কীভাবে লাগাবো। চলো তাহলে দেখি। প্রথমে আমি মাটি কী কী নিয়েছি সেটা বলছি। গার্ডেন সয়েল আমি 50% নেব, কম্পোস্ট 40%, স্যান্ড বা বালি নেব আমি 10%, নিমখোল 1 মুঠো বা মোটামুটি 3 চামচ মতো নেব, 1 চামচ নেব বোন মিল। দেখতেই পাচ্ছ আমি কি মাটিগুলো নিয়েছি বা কি কি পরিমাণ মতো নিয়েছি, প্রত্যেকটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এবার এই মাটিটাকে আমি ভালো করে মিক্সিং করব। যত ভালো মিশাবে মিক্সারটা তত ভালো তৈরি হবে, গাছগুলো তার পুষ্টি উপাদান তত ভালোভাবে পাবে। আমরা যে কোনো মাটি নিয়েই তার ভিতর গাছ লাগিয়ে দিলে গাছের গ্রোথ প্রপারলি হবে না বা গাছগুলো ঠিকমতো বাড়বে না। আর ভুটান টগর সবসময় একটু এদিকে নজর দিতে হয়, না হলে তোমার গাছের গোড়ায় যদি জল জমে যায় তাহলে গাছগুলো কিন্তু বাঁচানো যায় না। জলের বিষয়ে এই গাছগুলো খুব স্পর্শকাতর, কারণ গাছের গোড়ায় জল জমলেই গাছগুলোর শিকড় আটকে যাবে এবং তার গ্রোথ বন্ধ করে দেবে এবং গাছগুলো মারা যাবে। দেখো আমি মিক্সারটা তৈরি করে নিয়েছি, পটিং মিক্সারটা। তোমরা এভাবে বাড়িতে নিজেরাই পটিং মিক্সারটা তৈরি করে নিয়ে গাছগুলো রোপণ করতে পারবে। আমি যে টপটা নিয়েছি, টপের নিচে যে হোলগুলো রয়েছে সেগুলো ছোট ছোট পাথর বা টালি ভাঙা বা কলসি ভাঙার ছোট টুকরোগুলো দিয়ে সেগুলো একটু আটকে দেব, যাতে মাটিটা বেরিয়ে না যায়। যেহেতু জল নিকাশি ভালো হওয়া দরকার, তাই এই গাছের বা এই টবের নিচের দিকে একটু বালিও আমি দিয়ে দেবো। তারপর আমি এই কোটিং মিক্সারগুলো একটু দেবো, তার উপরে আমি গাছগুলো লাগাবো বা গাছটা লাগিয়ে দেবো। দেখো আমি গাছটা নার্সারি থেকে কিনেছিলাম, এই গাছটাকেই পটিং করব আজ। নার্সারি থেকে যে আনা গাছটা যখন তোমরা নিচের যে ক্যারি ব্যাগটা বা গ্রো ব্যাগটা ছাড়াবে, সেটা খুব সাবধানে ছাড়াবে যাতে মাটিগুলো ঝরে না যায়, সেদিকে একটু নজর দেবে। এবার আমি পটিং মিক্সারগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এই চ্যানেল বা আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার যে ভিডিওগুলো লোড হয় তার সবার আগে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছায়। পুরো মাটিটা আমি একটু টাইট করে দেবো। আমার চ্যানেলে আমি অনেক ভিডিও আপলোড করেছি, চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারবে। লাল শালুক করেছি, পদ্ম করেছি, পদ্মের বীজ থেকে কিভাবে মাটি করব, পদ্মের বীজ থেকে কিভাবে নতুন চারা করা যায় বা পদ্মের জন্য আমি কিভাবে মাটি করব, হাইব্রিড পদ্মের জন্য আমি কিভাবে মাটি করব, সবই আপলোড করেছি। এবার আমি গাছটাতে খুবই অল্প পরিমাণ জল দিয়ে দেব। তোমাদের আগেই বলেছি এর জল নিকাশি ব্যবস্থা খুব ভালো হওয়া দরকার। আমি স্ট্রবেরি গাছের চারা কিভাবে তৈরি করব বা স্ট্রবেরি গাছের মাটি কিভাবে তৈরি করব সেগুলো আপলোড করেছি, তোমরা দেখে নেবে। আজ তাহলে বন্ধু এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।